গাজা ইস্যুতে নতুন যে প্রস্তাব রাখল মিশর, হামাসের গ্রহণযোগ্যতা বেড়েছে নাটকীয়ভাবে, গাজা যুদ্ধ শক্তের ভক্তই থেকে গেল বিশ্ব, জানাবো বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা ইস্যুতে নতুন যে প্রস্তাব রাখল মিশর, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধে একটি যুদ্ধবিরতি ও গাজায় আটক আরও ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে একটি নতুন প্রস্তাব রেখেছে মিশর। রবিবার বেশ কয়েকটি হিব্রু মিডিয়াকে এই বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি কর্মকর্তারা। এ সময় তেল আবিব প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বা খসড়াটি নিয়ে আলোচনা করা যাবে না এমন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে এই পরিকল্পনা তিনটি ধাপে বিভক্ত। দুই সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে 40 জিম্মিকে মুক্তি দিয়ে এ বিরতি শুরু হবে। দ্বিতীয় ধাপে একটি টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি সরকার গঠন করা হবে এবং তৃতীয় ধাপে ইসরায়েলের কারাগারে বন্দীদের মুক্তি দেওয়া এবং গাজা থেকে IDF প্রত্যাহার করা হবে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রবিবার জানিয়েছে এই বিরতির প্রথম ধাপ 7 থেকে 10 দিনের মানবিক বিরতি দেওয়া হবে। এ সময় ইসরায়েলি কারাগার থেকে বেশ কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে সব বেসামরিক জিম্মিকে মুক্তি দেবে হামাস। দ্বিতীয় পর্বে সপ্তাহব্যাপী আরও ফিলিস্তিনি কারাবন্দির বিনিময়ে ইসরায়েলি নারী সেনাদের মুক্তি দেবে হামাস। এক মাসব্যাপী স্থায়ী হবে তৃতীয় ধাপ। এ সময় বাকি জিম্মিদের মুক্তির বিনিময়ে অসংখ্য ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেওয়া হবে এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েল সামরিক বাহিনীকে প্রত্যাহার এবং সব ধরনের বিমান কার্যক্রম স্থগিত করা হবে। পরোক্ষ এ আলোচনা কাতারি এবং মার্কিন প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে মিশরে অনুষ্ঠিত হবে। একটি ইসরায়েলি সূত্রের বরাতে মারিফ সংবাদ মাধ্যম জানিয়েছে মিশরের এই উদ্যোগটি আলোচনার দিকে যেতে পারে। এই প্রস্তাব নিয়ে গবেষণা করা হচ্ছে বলে জানিয়েছে হামাস। গত 7ই অক্টোবর হামাসের নেতৃত্বে হাজার হাজার সশস্ত্র যোদ্ধা গাজা থেকে ইসরায়েলের দক্ষিণে প্রবেশ করে প্রায় 1,200 জনকে হত্যা করে। এ সময় 240 জনের বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায়। এদিকে হামাসের গ্রহণযোগ্যতা বেড়েছে নাটকীয়ভাবে। গত 7ই অক্টোবর ইসরায়েলে হামলা ও গাজায় পাল্টা হামলার জেরে 2 মাসে মধ্যপ্রাচ্য ও এর বাইরে বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের গ্রহণযোগ্যতা ও প্রভাব নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। গাজায় ইসরায়েলের নিরন্তর বোমা হামলায় হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে হামাস এখন নারী ও শিশুদের ওপর বর্বর হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একমাত্র সশস্ত্র সংগঠন হয়ে উঠেছে। মার্কিন গোয়েন্দাদের বৃহৎ পরিসরের এক গবেষণায় সম্প্রতি এসব তথ্য উঠে আসে। গবেষণায় অংশ নেওয়া কর্মকর্তাদের বরাতে CNN জানায় সংগঠনটি নিজেদের আরব বিশ্বের বিভিন্ন অংশ ও মুসলিম বিশ্বে ফিলিস্তিনি রাষ্ট্রের সুরক্ষাকারী ও ইসরায়েলের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে লড়াইকারী হিসেবে নিজেদের সফলভাবে প্রতিষ্ঠিত করেছে। গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় নারী শিশুসহ 1,200 জন নিহত হওয়ার পর থেকে তাদের প্রভাব বাড়তে থাকে। হামাসের দৃষ্টিতে দক্ষিণ ইসরায়েলের 7ই অক্টোবর হামলা ছিল একটি সফল অভিযান। তখন থেকে সংগঠনটিকে এর ক্রেডিট দেওয়া হচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনের কারামুক্ত করতে ইসরায়েলের সঙ্গে আলোচনার পর অধিকৃত পশ্চিম তীরে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল 100 ফিলিস্তিনিকে মুক্ত করে, তাদের অধিকাংশই পশ্চিম তীরের বাসিন্দা। মার্কিন সরকারের এক চস্ত্র প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যাপক জনপ্রিয় কোনো সংগঠন ছিল না হামাস, তবে বর্তমানে তারা বেশ জনপ্রিয়। ইসরায়েলে হামলার কারণে গাজার বাইরে হামাসের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে চালানো এক জরিপে দেখা গেছে অধিকৃত পশ্চিম তীরের চেয়ে অবরুদ্ধ গাজায় 7 অক্টোবরের হামলার সমর্থন কম। পশ্চিম তীরের 68% মানুষ এই হামলা সমর্থন করেছে, পক্ষান্তরে গাজায় সমর্থন ছিল 47% মানুষের। যুদ্ধ চলাকালে এই জরিপ চালানোয় এমনটা ফল হয়ে থাকতে পারে, কারণ ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজার বহু বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। জরিপে তাদের অসন্তোষ উঠে আসতেই পারে। এদিকে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের কর্মকর্তা এরই মধ্যে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের বোমায় বেসামরিক ফিলিস্তিনিদের মৃত্যু হামাসের জনপ্রিয়তাকে আরও বাড়াবে। তারা এও বলেছে এই ধরনের বোমা হামলা কেবল সন্ত্রাসবাদকে দেশে বিদেশে উস্কে দেবে। চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, এটা এমন এক ধরনের লড়াই যেখানে কেন্দ্রে রয়েছে বেসামরিক মানুষজন। এদিকে গাজা যুদ্ধ শক্তের ভক্তই থেকে গেল বিশ্ব। 2.5 মাসের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আকাশ ও স্থল দুই দিক থেকেই তারা সমানে বোমা ফেলেছে ছোট্ট ভূখণ্ডটির ওপর। একের পর এক বোমার আঘাতে এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাজানো গোছানো উপত্যকাটি। প্রাণ হারিয়েছে 20,000-এর বেশি ফিলিস্তিনি।
কিন্তু প্রতাপশালী ইসরায়েলের এই বর্বর ও ঘৃণ্য হত্যাযজ্ঞ থামানোর উদ্যোগ নেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। যারা নিজেদের মানবাধিকারের চ্যাম্পিয়ন দাবি করে, সেই যুক্তরাষ্ট্র ইউরোপও মুখে কুলু পেটেছে। দুর্বল ফিলিস্তিনিদের নয়, সবল ইসরায়েলের পাশেই দাঁড়িয়েছে তারা। ইসরায়েল ফিলিস্তিনির এই সংঘাত আজকের নয়, চলছে 100 বছরের বেশি সময় ধরে, যার শিকড় পশ্চিমা ঔপনিবেশিক শাসন ও নিপীড়নের মধ্যে নিহিত। শত বছরের এই সংঘাত এরই মধ্যে হাজার হাজার ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে। ভিটেমাটি হারিয়ে উদ্ধস্ত ও শরণার্থী হয়ে পরদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। একসময় যে ফিলিস্তিনিরা নিগৃহীত ও নিপীড়িত ইহুদিদের আশ্রয় দিয়েছিল, কালক্রমে সেই ইহুদিরাই আশ্রয়দাতাদের ভূমি কেড়ে নিয়েছে। তারপর কেড়ে নেওয়া সেই ভূমির ওপর প্রতিষ্ঠা করেছে রাষ্ট্র, কিন্তু ফিলিস্তিনিদের ওপর বন্ধ হয়নি নিপীড়ন, নির্যাতন ও হত্যাযজ্ঞ। বরং যতই সময় গড়িয়েছে, নির্যাতনের মাত্রা ততই বৃদ্ধি পেয়েছে। থামেনি ফিলিস্তিনির ভূমি দখল, চর দখলের মতো আজও প্রতিনিয়ত দখল করা হচ্ছে ফিলিস্তিনের ভূমি। এরই মধ্যে প্রায় 96% জমি জবরদখল হয়ে গেছে। আজ ফিলিস্তিন বলতে বোঝায় ভূমধ্য সাগর পাড়ের এক চিলতে গাজা উপত্যকা ও জর্ডান নদীর পশ্চিম তীর, কিন্তু দুই ভূখণ্ড জমিও দখলের পায়তারা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসী ইসরায়েল। আর বিশ্ব মোড়লরা তা চেয়ে চেয়ে দেখছে। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরে একের পর এক অবৈধ বসতি গড়ার প্রকল্প হাতে নিতে দেখা গেছে ইসরায়েল কর্তৃপক্ষকে, যার সঙ্গে ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী, যার সঙ্গে যোগ দিয়েছে অবৈধ সেটেলাররাও। একই সঙ্গে ফিলিস্তিনি জেরুজালেমে ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসার অবমাননাও চাক্ষুষ করেছে বিশ্ব। এই নির্যাতন, নিপীড়ন ও আল আকসা মসজিদের অবমাননার জবাবে গত 7ই অক্টোবর ভোরে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো, যাকে তারা তুফান আল আকসা অভিযান বলে অভিহিত করে। এই অভিযানে মূলত গাজা সীমান্ত পেরিয়ে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি শহরে ঢুকে পড়ে এবং সেই সঙ্গে হাজার হাজার রকেট ছোড়া হয়। এতে ইসরায়েলে বিদেশি নাগরিক সহ 1,147 জন নিহত হয়। পাশাপাশি কয়েকজন বিদেশি নাগরিক সহ 200-এর বেশি ইসরায়েলি নাগরিককে জিম্মি করে হামাস। এই অভিযানের পরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গোষ্ঠীটির নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি সেনারা, সেই সঙ্গে গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করা হয়। এর প্রায় 3 সপ্তাহের পর বিমান হামলার পাশাপাশি শুরু হয় স্থল হামলা। রিজার্ভ সেনাসহ অন্তত 3,60,000 সেনা এই অভিযানে অংশ নিয়েছে। মোতায়েন করা হয়েছে 100 ট্যাঙ্ক ও সাহায্য আজান, তবে হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে তাদের এই স্থল অভিযান। হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করলেও সংঘাতের শুরু থেকে ইসরায়েল মূলত বেসামরিক অবকাঠামো ও নাগরিকদের লক্ষ্য করে নির্বিচার ও বর্বর বিমান হামলা চালিয়েছে। এতে গত 78 দিনে 20,258 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার 70% নারী ও শিশু। নিখোঁজ রয়েছে আরও অন্তত 8,000 ফিলিস্তিনি, 52,000-এর বেশি মানুষ আহত, 23 লাখ অধিবাসীর 19 লাখই এখন উদ্ধস্ত ও শরণার্থী, ক্ষুধায় ধুঁকছে 6 লাখ মানুষ। এই সংঘাতে উভয় পক্ষের সেনা হতাহতের সংখ্যাও কম নয়। হামাসের ঠিক কতজন যোদ্ধা নিহত হয়েছে তা নির্দিষ্ট করে জানা যাচ্ছে না। কোনো কোনো রিপোর্টের মতে 1,500 যোদ্ধা নিহত হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা 7,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে। তবে এত যোদ্ধা কখন, কোথায় ও কীভাবে নিহত হয়েছে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিপরীতে ইসরায়েলের হাজার হাজার সেনা হতাহত হয়েছে। ইসরায়েলি বাহিনী 485 জন সেনার মৃত্যুর তথ্য স্বীকার করেছে। এছাড়া 1,271 জন সেনা আহত হয়েছে বলে দাবি তাদের। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়দিয়ত আহরণত জানিয়েছে, গত 7ই অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত 5,000 ইসরায়েলি সেনা আহত হয়েছে। এর মধ্যে প্রায় 2,000 সেনা পঙ্গু হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদেরকে পঙ্গু বলে চিহ্নিত করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে বলা হয় বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার, কারণ এই উপত্যকার একদিকে সাগর আর বাকি তিন দিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। চারপাশ ঘেরা উপত্যকার মাঝে 23 লাখ নাগরিকের বাস, যাদেরকে গত 2 দশকের বেশি সময় ধরে কার্যত অবরুদ্ধ করে রেখেছে জালেম ইসরায়েল। জনসংখ্যা বেশি হলেও গাজা ছিল বেশ সাজানো গোছানো, কিন্তু গত 2.5 মাসে সেই সাজানো গোছানো গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। মাত্র 2 মাসে গাজা উপত্যকায় 40,000 টন বোমা ফেলা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।